हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल टीएस एडुकेशन। और आजकल वीडियो ते अमरा तुम्हादेर के रीजनिंग जे चैप्टर टा निये आलोचना करब, सेटा हलो कि रीजनिंग एर आमादेर सिटिंग अरेंजमेंट। ए चैप्टर टा ठीक है, जे सिटिंग अरेंजमेंट किभाबे कि धरनेर प्रश्न देय एग्जामे बा किभाबे तोमरा इजिली सल्व करबे सेई रिलेटेड आलोचना करब। ठीक है, तो आज के आमादेर 60 दिनेर कोर्सेर 23तम दिन। एर आगे अलरेडी किन्तु आमरा 22 दिने तोमादेरके क्लास दिए दिएछि, जेखाने तोमादेरके अंक, रिजनिंग एबं जेनारेल साइंसेर आमरा तोमादेरके क्लास कराची। तो प्रत्येके अवश्य भिडियोगुलो के शेष पर्यन्त देखबे। और आजकेर भिडियोते आमी तोमादेरके शेषे एकटा प्रश्न देबो, सेई प्रश्नटा किन्तु कमेंटे प्रत्येके आंसर जानाबे। तो चलो आजके आमरा प्रथमे चले जाई। आजके आमरा जेटा आलोचना करब सेटा कि सिटिं अरेंजमेंट, ताई तो सिटिं अरेंजमेंट माने कि हयतो तोमादेरके एइभाबे दिते पारे जे एकटा कोनो गोलाकार टेबिलेर चारदिके एइभाबे बसे रयेछे केउ, তোমাকে এখানে বলে দেওয়া হলো কে কোন দিকে মুখ করে বসে রয়েছে, তাদের পজিশনগুলো বলে দেওয়া হলো, ঠিক আছে, যে কে কার বাঁ সাইডে ডান সাইডে এইভাবে দিতে পারে। দিয়ে তোমাদেরকে কোনো একজন পার্টিকুলার ব্যক্তির পজিশন বের করতে দিতে পারে, বা তারা কিভাবে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজে বসে রয়েছে তার পজিশন সব বের করতে দিতে পারে, বা সামনাসামনি দুটো বেঞ্চে কেউ বসে রয়েছে বা দুটো রোতে বসে রয়েছে, এইভাবে ধরনের তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টে দিতে পারে। চলো কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামে দেয় এগুলো নিয়ে আমরা কিন্তু ফার্স্ট আলোচনা করব, তখনই তোমরা ডিটেলসে বুঝতে পারবে যে কিভাবে সলভ করতে হয়। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে, কি রয়েছে, যে এ বি সি ডি একটি গোল টেবিলের চারপাশে বসে রয়েছে, অর্থাৎ একটা গোল টেবিল বরাবর। সি বি এর পাশে বসতে চায় না, ঠিক আছে, এগুলো খেয়াল করবে। কিন্তু ডি সি এর ডান দিকে বসেছে, তাহলে কোন বিবৃতিটি বেঠিক, অর্থাৎ কোনটি সঠিক নয় সেটা বের করতে বলা হয়েছে। তো কি বলা হয়েছে, এরকম একটা আমাদের গোল টেবিল দেওয়া রয়েছে, সেই টেবিলে কি বলা হয়েছে যে এ বি সি ডি চারজন বসে রয়েছে, কিরকম এইভাবে চারজন বসে রয়েছে, ঠিক আছে, চারজন এইভাবে বসে রয়েছে। এখন বলা হয়েছে সি বি এর পাশে বসতে চায় না, তার মানে আমি দেখো এইখানে যদি একটা যদি এখানে সি কে লিখি, তাহলে এর এই এইটাও হলো সি এর পাশ, এইটাও সি এর পাশ, সুতরাং বি কি হবে তার অপোজিট সাইডে এইখানে বসবে, কারণ তারা কি বলেছে তারা পাশাপাশি বসতে চায় না। যদি আমি সি বি কে এই পজিশনে বা এই পজিশনে রাখি, তাহলে সি এর কি পাশে হয়ে যাবে, কিন্তু এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে পাশে বসতে চায় না বলেছে, সুতরাং আমাকে বি কে এই পজিশনেই রাখতে হবে। এখন বলা হয়েছে ডি হলো সি এর ডান দিকে বসেছে। এবার দেখো যখন গোলাকার দিকে মুখ করে বসেছে, প্রত্যেকে কি এইভাবে চারিদিকে এইভাবে বসেছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকবে, তাই তো? আমরা ধরে নেবো যখন কোনো দিক নির্দিষ্ট করে বলে বলতে না দেওয়া হয়, বলে না দেওয়া হয়, তখন কিন্তু আমরা কিভাবে ধরে নেবো, আমরা ধরে নেবো যে কেন্দ্র বরাবর কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে রয়েছে। এখন বলা হয়েছে সি বি এর পাশে বসতে হয় না, সুতরাং সি বি এর পজিশন পেয়ে গেল। এখন কি বলা হচ্ছে ডি সি এর ডান দিকে বসে রয়েছে। এখন দেখো সি কোনটা রয়েছে এইটা, তাহলে সি কখন কোন দিকে মুখ করে রয়েছে, আমাদের নিচের দিকে মুখ করে রয়েছে, তাহলে সি এর ডান দিক কি, দেখো যখনই ডান দিক বা দিক এগুলোর ক্যালকুলেশন আসবে, তোমরা মনে করবে যে তোমরা যদি এই পজিশনে বসে থাকতে, ঠিক আছে, তোমরা ধরো তোমরা যদি এই পজিশনে বসে থাকতে, তাহলে তোমাদের ডান দিক কোনটা হতো, তুমি বলছো যে এই দিকে বসে থাকলে ডান দিক তো এইটা হতো, এই সাইডটা হতো, কিন্তু যখন এই উল্টো দিকে মুখ করে রয়েছে, তোমার ডান দিক কোনটা হতো, ডান দিক এইটা হতো, ডান দিক, অর্থাৎ সি এর ডান দিক এইটা, আর সি এর হলো বাম দিক এইটা হচ্ছে, তাই তো? কারণ সি এই দিকে মুখ করে রয়েছে, কিন্তু যদি বাইরের দিকে মুখ করতো তাহলে ডান আর বাম চেঞ্জ হয়ে যেত, তাহলে সি এর তোমরা যদি এই বরাবর কেন্দ্রের দিকে অর্থাৎ টেবিলের দিকে মুখ করে যদি বসতে, তাহলে তোমাদের ডান দিক যেটা হতো সি এরও সেটাই হবে। সবসময় এখানে কল্পনা করে নেবে যে তোমরা রয়েছো, তাহলে তোমরা বসলে কি পজিশন হয় সেটা তোমরা বুঝতে পারবে। এখন বলে যে ডি সি এর ডান দিকে বসেছে, তাহলে ডি কোথায় বসেছে, সি এর ডান দিকে এইখানে বসেছে, তাহলে ডি, তাহলে এখন কি, তাহলে আর কি রয়েছে, সি ডি বি, তাহলে এ কোথায় বসবে, এ এই পজিশনে আমাদের বসবে। এখন প্রশ্ন কি, এখন বলা হয়েছে কোনটি বেঠিক, অর্থাৎ কোনটি সঠিক নয় সেটা বের করতে বলা হয়েছে। এ আর ডি মুখোমুখি, দেখো তো এ আর ডি কি, হ্যাঁ অবশ্যই মুখোমুখি, তাহলে এই অপশানটা আমাদের ঠিক আছে, এটা কি, এটা আমাদের ঠিক। দু নম্বর প্রশ্ন কিন্তু বেঠিক বের করতে বলা হয়েছে, কোনটি ঠিক নয়, বি হলো এ আর ডি এর মাঝে, দেখো তো বি কি এ আর ডি এর মাঝে, তুমি বলছো হ্যাঁ এইটাও আমাদের ঠিক, তাই তো, এটাও ঠিক। এরপর কি রয়েছে, এরপর রয়েছে যে এ হলো ডি সি এর মাঝে, এ কোথায়, ডি আর সি এর মাঝে, না ডি আর সি এর মাঝে কেউ নেই, সুতরাং এইটাই আমাদের দেখতে পাচ্ছি যে এটা হলো সঠিক নয়, অর্থাৎ বি হলো আমাদের, সি হলো তিন নম্বর যেটা রয়েছে, তিন নম্বর এটা আমাদের সঠিক নয়, সুতরাং এইটাই আমাদের অ্যান্সার। এখানে কিন্তু বলেছে কোনটি সঠিক নয়, সেই সুতরাং আমরা দেখলাম তিন নম্বর যেটা রয়েছে এটা সঠিক নয়, সুতরাং এটাই আমাদের উত্তর। চার নম্বরটাও চেক করে দেখতে পারো, বি হলো ডি এর ডান দিকে, তাহলে আমি বি কে দেখি তো, বি হলো কি, ডি যদি এখানে বসে ডি এর ডান দিক কোনটা হবে, এইটা, তাই তো, বি এর এর তুলনায় ডান দিক এইটা হয়ে যাবে, সুতরাং বি কি ডান দিকে, তার মানে এইটাও আমাদের সঠিক, সুতরাং অ্যান্সার আমরা কি,
টেস্ট আমাদের চেক করার দরকার ছিল না, তবু আমরা চেক করে দেখে নিলাম, ঠিক আছে। সুতরাং অ্যান্সার আমাদের সি যেটা রয়েছে, 3 নম্বর, যে এ হলো ডিসি এর মাঝে, এইটা হলো আমাদের ভুল, সুতরাং এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো, প্রশ্ন দেখো একদম কিন্তু ইজি, জাস্ট তোমাদেরকে এই ছবিটা আঁকা শিখতে হবে, আর ডান বাদিক যখনই কাউন্ট করবে তখনই তোমরা কিন্তু কি করবে, নিজেদেরকে কল্পনা করে নেবে যে ওই পজিশনে এইভাবে মুখ করে বসলে তোমাদের ডান দিক যেটা হতো সেইটারও ডান দিক কিন্তু সেটাই হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে 8 জন ব্যক্তি একটি গোলাকার পথের কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। এখানে দেখো কেন্দ্রের দিকে বলে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে এ, এইচ এবং বি ও জি ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে, তারা কেউ একে অপরের পাশে বসেনি। সি আর ডি দুজনে ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে, সি হলো জি এর পাশে বসেছে এবং এফ হলো জি এর পাশে বসেছে। তাহলে বি এবং এ এর মাঝে বসে রয়েছে কে, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কি করে করব আমরা, নর্মালি যেইভাবে আমরা করছিলাম, প্রথমে একটা গোলাকার টেবিল এঁকে নাও, এরকম ধরো আমাদের একটা গোলাকার টেবিল এখানে রয়েছে। কি বলা হয়েছে যে 8 জন ব্যক্তি, টোটাল কজন ব্যক্তি রয়েছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 8 জন ব্যক্তি রয়েছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। তাহলে 8টা ভাগে ভাগ করো, দেখো বলা হয়েছে এ আর এইচ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ভাগ করে নিলাম আমরা, ঠিক আছে। এখন বলা হয়েছে এ আর এইচ এবং বি আর জি ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে আছে, তারা কেউ পাশাপাশি নেই। তার মানে আমি বলতে পারি এ আর এইচ, এখানে আমাদের কি রয়েছে এইচ, এরা পরস্পর কি রয়েছে ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে। মানে এইটা যদি ব্যাস হয় এ বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে। আবার কি বলা হয়েছে যে এরা কিন্তু পাশাপাশি বসে নেই। আর একটা কি, বি আর জিও সেম কেস, তাহলে বি আর জি এরাও এরকম বসে রয়েছে, সব সবাইকে এইদিকে কেন্দ্রের দিকে মুখ করে কিন্তু এইভাবে বসে রয়েছে, এইভাবে এইভাবে কেন্দ্রের দিকে মুখ করে প্রত্যেকে বসে রয়েছে। এখন প্রশ্ন হলো, অনেকে প্রশ্ন করতে পারো যে তাহলে বি আর জি কে এখানে কেন আঁকলাম না, এখানে বলেই দেওয়া আছে তারা কেউ একে অপরের পাশে বসেনি। তাহলে যেহেতু পাশে বসেনি একে অপরের, সুতরাং এইখানে বা এইখানে বা এইখানে বা এইখানে আঁকলেই কি এর বা বি এর জি যে কোনো কারণ না কারো পাশে চলে যেত, সেই জন্য আমরা কি বলতে পারি যেহেতু পাশে বসেনি সুতরাং কি আমরা এ বি আর জি একটা করে একজনকে করে ফাঁকা দিয়ে তারপরে বি আর জি কে বসালাম। আবার বলা হয়েছে তারা ব্যাসের দিকে মুখ করে বসে রয়েছে, মানে কেন্দ্রের দিকে। এখন বলা হয়েছে সি আর ডি দুজনেই ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে আছে, মানে সি আর ডিও আবার কিন্তু সেম কেসে রয়েছে। কি বলা হয়েছে সি হলো জি এর পাশে বসে আছে, তাহলে জি এর পাশে কে বসে রয়েছে, সি। আমি যদি এইখানে আঁকি এই উল্টো সাইডে কে হবে, এই বরাবর উল্টো সাইডে ব্যাস বরাবর এইখানে উল্টো সাইডে কে হবে, উল্টো সাইডে আমাদের ডি হবে। আবার কি বলা হয়েছে এফ হলো জি এর পাশে বসেছে, এফ আবার কোথায় বসেছে, এই জি এর পাশে, সেম জায়গায় এইখানেও এফ বসেছে, জি এর পাশে সি আর এফ বসেছে। এবার দুটোই তো আমাদের ঘর ফাঁকা রয়েছে, একটা এই পাশেরটা এই পাশেরটা, তাহলে সি আর এফ কে বসিয়ে দিলাম। সি এর অপোজিট সাইডে কে বসেছে, আমাদের ডি বসেছে ব্যাস বরাবর, আর এফ এর অপোজিট সাইডে কে বসবে, তাহলে আর কে পড়ে রয়েছে একা, এ বি সি ডি ই পড়ে রয়েছে আমাদের, তাই তো ই পড়ে রয়েছে একা, এই ই, এটা হয়ে গেল টোটাল 8 জন রয়েছে। তো 8 জনের মধ্যে আমরা এ বি সি ডি ই এফ জি প্রত্যেককে পজিশনগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন যেটা আছে, প্রশ্নটা আমাদের কি আছে, প্রশ্নটা আমাদের এখানে যেটা দিয়ে দেয় সেটা হলো কি, আমাদের প্রশ্ন যেটা দিয়ে দেয় সেটা আমরা দেখে নিই। দেখো প্রশ্নটা আমাদের দিয়েছে যে বি এবং এ এর মাঝে কে বসে রয়েছে। তাহলে তোমাকে যদি প্রথম প্রশ্ন করা হয় বি আর এ এর মাঝে কে বসে রয়েছে, তুমি কি দেখেই বলে দেবে আমার কি বসে রয়েছে, ই বসে রয়েছে, কে বসে রয়েছে, ই। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, 4 নম্বর, ই যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। কারণ কি প্রশ্ন করেছে, বি এবং এ এর মাঝে কে বসে রয়েছে, বি আর ই এর মাঝে আমাদের, এ এর মাঝে বি এবং এর মাঝে আমাদের ই বসে রয়েছে, সুতরাং অ্যান্সার আমাদের ই হয়ে গেল, ঠিক আছে। তো চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই, পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পারলে প্রত্যেকে যে কিভাবে কি করে সলভ করলাম, আমরা ফার্স্ট কি করলাম, আমরা এখানে যেটা রয়েছে সেটাকে একটা চিত্রে তো প্রথমে কনভার্ট করে নিলাম, অর্থাৎ একটা ছবি এঁকে নিলাম এটা। আর এই যখনই ছবিটা এঁকে নিলাম তারপরে আমরা এখন কি যা প্রশ্ন দেবে এখানে আমরা সব প্রশ্নের সমাধান করে নিতে পারবো। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের সেম প্রশ্ন রয়েছে, কি রয়েছে,
সেম প্রশ্ন রয়েছে। এই সেম প্রশ্নে আমাদেরকে কি বলতে বলা হয়েছে, বলা হয়েছে যে এই যে সেই সেম প্রশ্নটা রয়েছে, এই যে আটজন ব্যক্তি একটি গোলাকার, দেখো আগের যে প্রশ্নটা ছিল সেই সেম প্রশ্ন, কিন্তু প্রশ্নটার আলাদা, প্রশ্নের যেটা চেয়েছে সেই সেম স্টেটমেন্ট দেওয়া রয়েছে যে আটজন ব্যক্তি একটি গোলাকার পথের কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, এইচ বি জি ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে, তারা কেউ একে অপরকে পাশে বসেনি, সি আর ডি দুজনে ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে, সি আর জি এর পাশে বসে আছে, তাহলে এফ আর এফ ও জি এর পাশে বসে রয়েছে, ডি আর এফ এর মধ্যে কে বসে রয়েছে। তো আগের সেম প্রশ্ন এই প্রশ্নটাই রয়েছে, শুধুমাত্র এই প্রশ্নটা যেটা আমাদের উত্তর করতে হবে সেটা আলাদা করে দিয়েছে, যে এখানে বলা হয়েছিল তাহলে বি আর এ এর মাঝে কে বসে রয়েছে, পরের প্রশ্নে বলা হয়েছে কি, সরি পরের প্রশ্নে বলা হয়েছে ডি আর এফ এর মাঝে কে বসে রয়েছে। তো আমরা নতুন করে ছবিটা আঁকছি না, এই ছবিটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে, এই ছবিটাকে আমরা এখানে কপি করে নিচ্ছি, দেখো সেম ছবি যখন আমরা কপি করে নিলাম, এই আগের ছবিটাকেই কপি করে নিয়েছি, ঠিক আছে, আগে যে ছবিটা ছিল আমাদের এখানে সেই ছবিটাকে আমরা এখানে কপি করে নিয়েছি, কারণ একই প্রশ্ন। এখন এর উত্তর কি চেয়েছে, এইখানে কি প্রশ্ন চেয়েছে, এখানে বলেছে যে ডি আর এফ এর মাঝে কে বসে রয়েছে, তাহলে ডি আর এফ এর মাঝে কে বসে রয়েছে আমরা দেখতে পেলাম এইচ বসে রয়েছে, সুতরাং অ্যান্সার কি হয়ে যাবে, দু নম্বর এইচ, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে, তাই তো। পরের প্রশ্নের দিকে চলে যায়, নেক্সট কোয়েশ্চেন, দেখো এইরকম অনেক সময় কি হবে, একটা প্রশ্ন দিয়ে সেই প্রশ্নটা থেকে মানে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে সেম, সেখান থেকে তিন চারটে প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে, সেই জন্য কি হবে, অনেক সময় কি হয়, অনেকের প্রশ্ন মাথায় আসে যে এত বড় প্রশ্ন কি করে সলভ করব, কিন্তু তুমি দেখো একটা প্রশ্নকেই দিয়ে ওরা কটা করেছে, একটা স্টেটমেন্ট দিয়ে তারপরে সেটা থেকে তিন চারটে করে কোশ্চেন করছে, অর্থাৎ তিন চার নম্বর তুমি একটা থেকেই পেয়ে যাচ্ছ। নেক্সট কোশ্চেনের দিকে চলে যায়, তো ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকে কিন্তু অবশ্যই করে নেবে, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আমাদের সাথে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। তো চলো পরে চলে যাই, পরে ওই সেম প্রশ্নটা রয়েছে, সেম প্রশ্ন আমাদেরকে এখানে কি বলা হয়েছে যে ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে, তাহলে এখানে বলা হয়েছে এ থেকে শুরু করে ঘড়ি কাটা ব্যক্তি বরাবর ব্যক্তিগণের ক্রম কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এইখানে আমরা কি করে করব, সেম একই ধরনের প্রশ্ন, তো সেম প্রশ্নে আমরা চলে যাই, ওই একই ছবি আমরা নতুন করে আর আঁকছি না, এখানে আমরা যদি আঁকি সেই ছবিটাকে কি করে করব, যে ছবিটা রয়েছে আমাদের, তাহলে কি নতুন করে আর রাখছি না, ঠিক আছে, সেম প্রশ্নটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কি সেই সেম ছবি, দেখো আরো একটা প্রশ্ন আমরা এখানে এর উপর থেকে আমরা পাচ্ছি, কি প্রশ্নটা দেওয়া রয়েছে যে ঘড়ির কাটার বিপরীত দিক থেকে গণনা করলে এ থেকে কোন ব্যক্তি পঞ্চম স্থানে রয়েছে, অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত কি, ঘড়ি এই বরাবর চলে, তার বিপরীত মানে এই বরাবর অ্যান্টি ক্লক ওয়াইজে আমরা যদি এটাকে কাউন্ট করি, তাহলে এর থেকে পঞ্চম স্থানে কে রয়েছে, তা প্রথম স্থানে কে ই, দ্বিতীয় স্থানে বি, তৃতীয় স্থানে ডি, চতুর্থ স্থানে এইচ, পঞ্চম স্থানে কে বসে রয়েছে, পঞ্চম স্থানে বসে রয়েছে এফ, সুতরাং অ্যান্সার আমাদের কি হবে, বি যেটা রয়েছে এফ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বলতে পারতো তোমাদেরকে এর থেকে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে, বি বসে রয়েছে, প্রথম স্থানে কে রয়েছে, এ থেকে কাউন্ট করলে এরপর থেকে কে, আমরা দেখতে পাচ্ছি যে এফ হলো আমাদের পঞ্চম স্থানে, ষষ্ঠ স্থানেও জিজ্ঞেস করতে পারতো, অষ্টম স্থানেও জিজ্ঞেস করতে পারতো, ঠিক আছে, যে কোনো পজিশনে কিন্তু ষষ্ঠ সপ্তম যে কোনো পজিশনে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারতো, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই, নেক্সট কোয়েশ্চেন কি ধরেছে, তাহলে বুঝতে পেরেছো এই একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে কতগুলো প্রশ্ন ওরা তারা করতে পারে প্রত্যেকে দেখে নিলে। এরপর দেখো এই আগে আর একটা প্রশ্ন ছিল যেটা আমাদের বাদ চলে গেছে সেম প্রশ্নের উপরে, এই প্রশ্নটা কি, চার নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো যে আটজন ব্যক্তি একটি গোলাকার পথের কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, এ এইচ বি বি আর জি ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে আছে, তারা কেউ একে অপরের পাশে বসেনি, সি এবং ডি দুজনে ব্যাস বরাবর একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে, তাহলে সি জি এর পাশে বসে আছে, এফ ও জি এর পাশে বসে রয়েছে, তাহলে এ থেকে শুরু করে ঘড়ির কাটার বরাবর ব্যক্তিগণের ক্রম কত। আমি তোমাদেরকে এই প্রশ্নটা কেন করলাম না, এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে ছবিটাও দিয়ে দিচ্ছি, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে যে এ বি সি ডি এই চারটের অপশনের মধ্যে তোমাদেরকে কোনটা অ্যান্সার আসছে, এটা কিন্তু আমাদেরকে কমেন্টে প্রত্যেকে জানাবে, ঠিক আছে, কমেন্টে প্রত্যেকে জানাবে এই চারটের মধ্যে তোমাদের কোনটা অপশন আসছে, ছবিটাও তোমাদের দেওয়া রইলো, আর এইটা তোমাদেরকে আর আজকে হোমওয়ার্ক, ঠিক আছে। আমি হোমওয়ার্কটা আগে কেন দিলাম, যে একটা প্রশ্ন আমি তোমাদেরকে সম্পূর্ণ করে দিলাম, করে আমি দেখতে চাই যে সেই সেম প্রশ্নটা তোমরা অ্যান্সার করতে পারো কিনা, ঘড়ি কাটা বরাবর, বরাবর মানে যেই দিকে ঘড়ির কাটা চলে সেই বরাবর, তাহলে এ থেকে শুরু করে ব্যক্তিগণের ক্রম কত সেটা আমাদেরকে এই কমেন্টে প্রত্যেকে জানাবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই, এরপর ছ নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, সাত বন্ধু পি কিউ ও পি কিউ আর এস টি ইউ
সারিবদ্ধভাবে সিনেমা দেখছে। এস এক এক চরম প্রান্তে বসে আছে, কিউ এসে ডান দিকে দ্বিতীয়তম স্থানে বসে আছে, ও কিউ এর মাঝে পি, ও আর কিউ এর মাঝে পি বসে রয়েছে, আর ইউ কোনো চরম প্রান্তে বসে নেই, তার টি এর বাম দিক থেকে আর বসে আছে, তাহলে একদম ডান প্রান্তে কে বসে আছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো তাহলে কি করে করব এটাকে আমরা? দেখো, সাত বন্ধু বলেছে সারিবদ্ধভাবে সিনেমা দেখছে, এস হলো এক চরম প্রান্তে, কিউ এসে ডান দিক থেকে দ্বিতীয়তম স্থানে, কিউ হলো তাহলে একটা চরম প্রান্তে বলেছে, মানে আমরা কিভাবে কাউন্ট করব এটাকে? ধরো আমাদের এইরকম একটা একটা রো দেওয়া রয়েছে, যেখানে অনেকগুলো আমাদের কি দেওয়া রয়েছে, পরপর সিট দেওয়া রয়েছে। এখন বলা আছে ও কে কে রয়েছে, ও পি কিউ আর এস পি ইউ, এই সাতজন। আমরা সাতজনকে কাউন্ট করি, 1 2 3 4 5 6 আর 7, এই সাতজন হয়ে গেল। এখন বলা হয়েছে এস এক চরম প্রান্তে বসে রয়েছে, তাহলে এস কোন প্রান্তে হয়? এস এই প্রান্তে বসে রয়েছে, অথবা এস হলো এই প্রান্তে বসে রয়েছে, যে কোনো এক প্রান্তে বসে রয়েছে, চরম প্রান্তে, আমরা জানি না কোনটা। বলা হয়েছে কিউ হলো এসের ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে দেখো ডান দিকে মানে কি, এখানে যদি দেখি 1 2, দ্বিতীয় স্থানে কে, দ্বিতীয়তম স্থানে কে বসে রয়েছে, এর দ্বিতীয়তম স্থানে বসে রয়েছে আমাদের কে, আমাদের বসে রয়েছে এস, মানে কিউ, কিউ মানে এখানে আমাদের বসে রয়েছে, আমরা বলতে পারি কি কোথায় বসে রয়েছে, কিউ স্থানে, তাই তো? এবার দ্বিতীয়তম স্থান মানে কি? দেখো তো ফার্স্ট স্থান আমরা কি বলতে পারি, এর যদি প্রথম স্থানটা দেখি, প্রথম স্থানটা হলো এটা, দ্বিতীয়তম স্থান এখানে, এখানে কে বসে রয়েছে, এস এর কিউ হলো এস এর ডান দিকে দ্বিতীয়তম স্থানে, অর্থাৎ এখানে আমাদের কিউ বসে রয়েছে। বলা আছে ও হলো কিউ এর, ও এবং কিউ এর মাঝে পি বসে রয়েছে, তার মানে ও কিউ এখানে আর এখানে তো এস রয়েছে, এই প্রান্তে এস, দেখো তাহলে এই প্রান্তে আমরা তো এস কেন হচ্ছে না, এসটা আমাদের এই কারণেই কেটে যাচ্ছে, কারণ হলো কি, আমরা দেখেছি দুটো দুই প্রান্তে বসে রয়েছে চরম প্রান্তে, কিন্তু চরম প্রান্তে যদি আমরা দেখি তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, এখানে এস, তাই তো? আর এখানে এস ছিল। এবার আমাদের প্রশ্ন হলো যে এস দুটো স্থানে তো হতে পারে না, কিন্তু এই স্থানেই কেন কাউন্ট করছি, কারণ বলা হয়েছে এস এর ডান দিকে, কিন্তু এইখানে যদি কাউন্ট করি তাহলে এর ডান দিকে তো কেউ নেই, সুতরাং এটা আমাদের হওয়া সম্ভব না। এস তাহলে আমাদের কোন সাইডে রয়েছে, এস এই সাইডে রয়েছে, অর্থাৎ বাম সাইডে, বাম প্রান্তে আমাদের এস রয়েছে। এখন কি প্রশ্ন করা হয়েছে, এখন প্রশ্ন করা হয়েছে কিউ এস এর ডান দিকে দ্বিতীয়তম স্থানে, এটা তো করলাম, এবার হলো ও কিউ এর, ও এবং কিউ এর মাঝে পি বসে রয়েছে, তাহলে ও আর কিউ এর কি, এই পাশে তো জায়গা নেই, এই পাশে তো এস রয়েছে এখানে, তাহলে আমরা কি বলতে পারি, এই পাশে আমাদের কি রয়েছে, এই পাশে ও রয়েছে, ও আর কিউ এর মাঝে আমাদের পি রয়েছে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে এইখানে ও কেন হলো না, এখানে তো এস রয়েছে, এই এসটা হলো আমাদের এই প্রান্তে রয়েছে এখানে, ঠিক আছে? এরপর কি রয়েছে, ইউ কোনো চরম প্রান্তে নেই, তার মানে ইউ এই সাইডে হতে পারে না, হয় এখানে হবে না হলে এখানে হবে, কিন্তু বলা হয়েছে কি টি এর বাম দিকে আর বসে, তাহলে দেখো তো আমি যদি এইখানে একমাত্র এইখানে বসাই, এর এই সাইডে বা সাইডে কোনো জায়গা নেই, যদি আমি টি কে বসাই, টি কে এইখানে বসালে এর বা সাইডে জায়গা নেই, কিন্তু বলা হয়েছে বা সাইডে আর রয়েছে, সুতরাং এখানে বসালেও বা সাইডে জায়গা নেই আমাদের, সুতরাং টি কে আমরা কোন প্রান্তে বসাতে হবে, এই প্রান্তে, তার বা সাইডে কে রয়েছে আর, তাহলে এটাই হয়, কারণ কি টি কে এখানে বসালেও এর বা সাইডে জায়গা নেই, এখানে বসালেও বা সাইডে জায়গা নেই, সুতরাং টি আমাদের এই প্রান্তে হবে। এবার যে ইউ কোথায় থাকবে, ইউ আমাদের এই প্রান্ত এখানে হবে। এখন প্রশ্ন আমাদের কি রয়েছে, প্রশ্ন বলা হয়েছে তাহলে ডান প্রান্তে কে বসে আছে, তাহলে ডান প্রান্তে আমাদের কে বসে আছে, টি বসে রয়েছে, কে বসে রয়েছে, টি আর ইউ। যদি তোমাকে ইউ এর স্থান জিজ্ঞেস করতো তাহলে তুমি ইউ এর স্থান বলতে পারতে কি, এই বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে, বাম দিক থেকে দ্বিতীয় স্থানে ইউ বসে রয়েছে, কিন্তু অ্যান্সার বলেছে ডান সাইডে একদম প্রান্তে কে বসে আছে আমাদের, টি, অর্থাৎ অ্যান্সার আমাদের 2 যেটা রয়েছে এটা হয়ে গেল। প্রথমে কিন্তু দেখো যখন এস বলেছিল চরম প্রান্তে বসে আছে, আমরা দুই সাইডেই কাউন্ট করেছিলাম, কারণ আমরা তো জানি না যে এস কোন প্রান্তে রয়েছে, কিন্তু তারপর এক এক করে ধীরে ধীরে যখনই এগোতে শুরু করলাম তখন দেখলাম না, এস যদি বা সাইডে ডান সাইডে থাকে তাহলে কিন্তু এটা স্যাটিসফাইড হচ্ছে না আমাদের, ঠিক আছে? আবার তাছাড়া আর একভাবেও তোমরা দেখতে পাচ্ছ যে ডান প্রান্তে কে বসে আছে বলেছে, তাহলে আমি এস কে কেন বা সাইডে নেবো, কারণ অপশানে কোথাও এস নেই, যদি ডান সাইডে থাকতো তাহলে অপশানে এস থাকার একটা চান্স ছিল, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এরপরে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে কিছু সংখ্যক ব্যক্তি ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, তিনজন ব্যক্তি এ ও বি এর মাঝে বসে রয়েছে, এফ কোনো এক প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে বসেছে, পাঁচজন ব্যক্তি বি ও ডি এর মাঝে বসে রয়েছে, এফ ও ডি এর মাঝে দুই এর বেশি ব্যক্তি বসে রয়েছে, ডি বাম প্রান্ত থেকে পঞ্চম অবস্থানে রয়েছে, এ আর ডি এর ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে নেই, এ আর এফ এর মাঝে চারজন ব্যক্তি আছে, তাহলে ই এ ও বি এর মাঝে ঠিক বসে রয়েছে, জি ডি এর বাম দিক থেকে তৃতীয় অবস্থানে,
একজন ব্যক্তি বি আর সি এর মাঝে বসে রয়েছে, সারিতে কতজন ব্যক্তি? প্রশ্ন দেখে অর্ধেক মানুষের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যে এত বড় প্রশ্ন। কিন্তু যখনই আমরা এই প্রশ্নটাকে দেখো সলভ করা স্টার্ট করব, তখনই দেখবে কত ইজিলি প্রশ্নটা সলভ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ যখনই দেখো করব তখন দেখবে ইজিলি হয়ে যাবে। তাহলে টোটাল কতজন ব্যক্তি আছে যখন কাউন্ট করতে হবে, আমরা কি করলাম, আমরা ছবিটা এঁকে নিই। এরকম আমাদের একটা সারি দেওয়া রয়েছে, কি বলা রয়েছে যে একটি সারিতে উত্তর দিকে সবাই এইদিকে মুখ করে রয়েছে, সবাই কি এইদিকে মুখ করে রয়েছে প্রত্যেকে উত্তর দিক, কারণ উপর দিকটাকে আমরা কি বলি কাউন্ট করি উত্তর দিক, নিচের দিকটাকে আমরা দক্ষিণ দিক হিসাবে কাউন্ট করি। এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে যে তিনজন ব্যক্তি এ ও বি এর মাঝে বসে রয়েছে। এ বি এর মাঝে কি, এ কোথায় বি কোথায় আমরা কিচ্ছু জানি না, আমাদের আঁকার আগে দরকার নেই। এ কোনো এক প্রান্ত থেকে তৃতীয় অবস্থান বসে রয়েছে, তাহলে কোনো এক প্রান্ত হয় এই পাশে একটা প্রান্ত, এই পাশে একটা প্রান্ত, এই যে কোনো সাইড থেকে তৃতীয় অবস্থানে আমরা তাহলে আঁকা স্টার্ট করি। দেখো এটা আমরা প্রথমে কেন আঁকলাম না, এ আর বি এর মাঝে তিনজন, আমরা এ আর বি কোন পজিশন আমরা জানি না, সেই জন্য আগে প্রান্তর দিক থেকে দেখে নেবো, ঠিক আছে। তাহলে এ কোনো এক প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে, তাহলে যদি আমি এই প্রান্ত থেকে দেখি তাহলে দ্বিতীয় তৃতীয় এইখানে এফ হতে পারে, বা যদি ডান দিক থেকে দেখি, দেখো এটা হলো আমাদের বাম দিক, হ্যাঁ, আর এটা হলো আমাদের ডান দিক, হ্যাঁ, কারণ যেহেতু উত্তর দিকে আমাদের মুখ করে রয়েছে, তাহলে দ্বিতীয় তৃতীয় স্থানে কে এফ, এই দুটোর মধ্যে হয় এই সাইড থেকে তৃতীয় স্থানে বা এই সাইড থেকে, কোন সাইড আমরা এখনো কিন্তু জানি না। এখন বলা হয়েছে পাঁচজন ব্যক্তি বি আর ডি এর মাঝে বসে রয়েছে, আবার এফ আর ডি এর মাঝে দুইয়ের বেশি সংখ্যক ব্যক্তি রয়েছে। এফ আর ডি এর মাঝে, এখন বলা হয়েছে বি ডি এর মাঝে পাঁচজন ব্যক্তি, আমরা বি আর ডিও জানি না কোথায়, হ্যাঁ, আবার বলা হয়েছে কি এফ ও ডি এর মাঝে দুইয়ের বেশি ব্যক্তি রয়েছে। ডি বাম প্রান্ত থেকে পঞ্চম স্থানে, বাম প্রান্ত থেকে এক দুই এক এক দুই তিন, যদি আমরা কাউন্ট করি দেখো তাহলে কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ, বাম প্রান্ত থেকে এই এই পঞ্চম স্থানে, ডান প্রান্ত থেকে তো বলেনি। এখন কি বলা হয়েছে, এটা পেয়ে গেলাম, দেখো এখন আমরা এফ এর পজিশন কিন্তু পাইনি। আবার পরে কি বলা হয়েছে, এ আর ডি এর মাঝে ডান দিক থেকে, এ হলো এফ ও ডি এর মাঝে, সরি এফ ও ডি এর মাঝে দুইয়ের বেশি সংখ্যক ব্যক্তি রয়েছে। এফ আর ডি এর মাঝে কত, দুইয়ের বেশি সংখ্যক ব্যক্তি রয়েছে, কিন্তু এইখানে যদি আমরা এফ কে রাখি তাহলে এফ আর ডি এর মাঝে কজন পড়ে থাকছে, একজন, সুতরাং এফ আমাদের এই প্রান্তে হওয়া সম্ভব না, এটা হওয়া সম্ভব না। তাহলে এফ এর অ্যাকচুয়াল পজিশন কোনটা, এই ডান দিক থেকে তৃতীয় স্থানে, বাম দিক থেকে কেন নয়, কারণ এইখানে বলে দিয়েছে এফ আর ডি এর মাঝে দুইয়ের বেশি সংখ্যক রয়েছে, কিন্তু আমরা দেখছি এফ আর ডি এর মাঝে আমাদের একজনই হচ্ছে, সুতরাং এইটা আমাদের হওয়া সম্ভব না। এরপরে কি হলো, এইটা হয়ে গেল, এখন আমাদের বলা হয়েছে কি এফ তৃতীয় স্থানে অবস্থানে রয়েছে, হয়ে গেল তিনজন ব্যক্তি এ আর বি এর মাঝে রয়েছে, আবার কি বলা হয়েছে এ আর এফ এর মাঝে চারজন ব্যক্তি বসে রয়েছে। তাহলে এ কে, এ আর এফ, এইখানে যদি এ কে আঁকি তাহলে এ আর এফ এর মাঝে কয়জন ব্যক্তি, এক দুই তিন চার, চারজন ব্যক্তি এদের মাঝে বসে রয়েছে, এটাও আমাদের হয়ে গেল। এখন আবার বলা হয়েছে ই হলো এ আর বি এর ঠিক মাঝে বসে রয়েছে, আবার কি বলা হয়েছে এ আর বি এর মাঝে কয়জন রয়েছে, এ আর বি এর মাঝে তিনজন ব্যক্তি, তার মানে আমি কি বলতে পারি এখানে যদি বি হয় এদের মাঝে কজন, একজন দুইজন তিনজন। এবার অনেকের প্রশ্ন আসতে পারে বি এই সাইডে হলো না কেন, ঠিক আছে বি এই সাইডে হতে পারতো, এই সাইডে হতে পারতো, কিন্তু দেখো পরে যখন আমরা দেখছি এ আর বি এর মাঝে, আমরা আবার বি এর যখন আমরা এক এক করে এগিয়ে যাব, বি বি আর আবার কি বলা হয়েছে ডি এর মাঝে বসে গেছে পাঁচজন ব্যক্তি, বি আর ডি এর মাঝে আমাদের পাঁচজন ব্যক্তি ব্যক্তি এটা বলে দিয়েছে, তাই তো। তার মানে কি দেখো এ কে, আমরা অনেকের প্রশ্ন আসতে পারে যে আমাদের যে ই বি যেটা রয়েছে বিটা কেন এই সাইডে নয়, এই সাইডেও হতে পারতো, বি এখানেও হতে পারতো, হ্যাঁ হতে পারতো, কিন্তু দেখো এখানে আর একটা জিনিস আমাদেরকে বলে দিয়েছে, এ হলো ডি এর ডান দিক থেকে, যদি এখানে হতো, দেখো এখানে যদি হতো তাহলে তুমি কি বলতে পারবে, বি যদি এখানে হতো তাহলে এক দুই তিন চার পাঁচ এই পজিশনে আমাদের ডি কে আসার কথা, ডি আমাদের এই পজিশনে আসার কথা, কিন্তু এখানে আর একটা প্রশ্ন কি বলে দিয়েছে, এখানে আর একটা প্রশ্ন আমাদের দিয়ে দিয়েছে যে ডি হলো, এ হলো ডি এর ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে নেই, তাহলে ডি এর ডান দিকে দ্বিতীয় অবস্থানে কি এ থাকার কথা, কিন্তু যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ এখানে যদি ডি হয়, আমরা যদি ডি এইটা হতো, বি যদি এখানে হতো আর ডি যদি এখানে হতো, প্রশ্ন আসতে পারে বি এইখানে না হয় কেন এখানে হলো না, এখানে যদি হতো তাহলে বি আর ডি এর মাঝে কজন থাকার কথা, আমি এই ডিটাকে ভুলে যাও, তোমরা এই ডিটাকে ভুলে যাও, তাহলে বি আর ডি এর মাঝে পাঁচজন, তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচজন থাকলে ডি এর পজিশন এখানে হতো। তার আবার কিন্তু এইখানে যখনই বলে দিয়েছে এ হলো ডি এর ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে নেই, তার মানে কি, কিন্তু এইখানে যদি হতো, এখানে বি হলে এখানে ডি হতো, তাহলে এক দ্বিতীয় অবস্থানে এ হয়ে যেত, কিন্তু যেহেতু বলেছে দ্বিতীয় অবস্থানে নেই, সুতরাং এইখানে আমাদের ডি নয়, এইখানে আমাদের বি নয়, এই দুটো আমাদের কি হলো না, ঠিক আছে।
এই এইটুকুর জন্য এইটা আমাদের বি আমাদের এই সাইডে হতে পারলো না, ঠিক আছে, এর ডান সাইডে হতে পারলো না, বা সাইডে, এই কারণে হলো। এরপর কি দেওয়া রয়েছে, এরপর দেওয়া রয়েছে কি বি আর ডি এর মাঝে 5 জন, তাহলে 1 2 3 4 5 জন। এখন বলা হয়েছে এ আর এফ হলো, এ ও এফ এর মাঝে 4 জন ব্যক্তি আছে, এফ মাঝে 4 জন ব্যক্তি বসিয়েছি, জি হলো ডি এর বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে, জি হলো ডি এর বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে, বাম দিকে 1 2 এই অবস্থানে আমাদের কে রয়েছে, আমাদের দ্বিতীয় অবস্থানে রয়েছে ডি এর বাম দিক, বাম দিক থেকে সরি ডি এর বাম দিক থেকে তৃতীয় অবস্থানে, মানে এই অবস্থানে রয়েছে আমাদের জি, 1 2 বাম দিক থেকে 1 2 3, ঠিক আছে। আমাদের কি কত নম্বর এই স্থানে হয়ে গেল। এখন বলা হয়েছে একজন ব্যক্তি হলো বি আর সি এর মাঝে বসে রয়েছে, বি এবং সি এর মাঝে একজন ব্যক্তি, তার মানে সি এর পজিশন হলো এইটা। এখন বলা হয়েছে এখানে টোটাল সারিতে কতজন ব্যক্তি আছে, দেখো এই সি এগুলো না আঁকলেও হয়ে যেত, টোটাল আমরা কাউন্ট করে ফেলি কতজন হয়েছে আমাদের, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 জন, তাহলে টোটাল আমাদের কত 22 জন, অর্থাৎ অ্যান্সার সি হয়ে গেল। এবার দেখো অনেকের প্রশ্ন আসতে পারে যে এত বড় প্রশ্ন কি করে করব, গ্রুপ ডি এনটিপিসি তে জেনারেলি এই ধরনের প্রশ্ন তোমরা পাবে না, এত বড় প্রশ্ন তোমরা গ্রুপ ডি এনটিপিসি তে পাবে না, কিন্তু আমি কেন করালাম, যেহেতু কোয়েশ্চেন লেভেল আমাদের কি অনেকটা হাই করছে, সেজন্য যদি টাইম থাকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা করার চেষ্টা করবে যদি আসে এক্সামে, ঠিক আছে, না হলে এর থেকে আরো ইজি আসবে। কিন্তু আমি একটা বড় প্রশ্ন নিয়ে এই কারণে করালাম যে কত ভাবে তোমাদের কি এইটা কেন এখানে হলো না এখানে হলো, এগুলো সমস্ত কিছু কিন্তু একটা প্রশ্নে আমরা আলোচনা করতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, 5 জন শিক্ষক এইচ কে পি আর টি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে বসে রয়েছে, অর্থাৎ এরকম একটা টেবিল রয়েছে, কেন্দ্রের দিকে মুখ করে 5 জন শিক্ষক বসে রয়েছে। বলা হয়েছে টি হলো এইচ এর, 5 জন কি টি হলো এইচ এর, এইচ এবং টি হলো এইচ এবং আর এর মাঝে, তার মানে আমি বলতে পারি টি হলো এইচ কি রয়েছে এক বৃত্তাকারে বসে রয়েছে, একই ক্রমে নয় অর্থাৎ পরপর নয়, ঠিক আছে, টি হলো এইচ আর আর এর মাঝে, তাহলে আমি বলতে পারি টি হলো এইটা যদি এইচ হয় আর এটা যদি টি হয় এর মাঝে, সরি টি নয়, এটা যদি আর হয় এর মাঝে কি রয়েছে, এর মাঝে রয়েছে আমাদের টি। আবার বলা হলো পি হলো আর এর ডান দিকে, ডান দিকে দ্বিতীয়, পি হলো কি ডান আর এর হলো ডান দিকে দ্বিতীয়, তার মানে আমরা বলতে পারি আর এর ডান দিকে ফার্স্ট আমাদের দ্বিতীয়, তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড, দেখো তো দ্বিতীয় যদি বলা হয় এর ডান দিক থেকে দ্বিতীয়, তাহলে আমরা এইচ আর এর ডান দিকে এইচ আসছে, কিন্তু আমাদের তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না আমাদের ছবিটা আঁকাটা ভুল রয়েছে, সুতরাং কি আর আর এইচ এর মাঝে কি রয়েছে টি, তাহলে আমরা এদের পজিশনটা চেঞ্জ করে দিই, আর আর এইচ কে চেঞ্জ করে দিই। কেন চেঞ্জ করলাম, আর এখানে হলে আর এর ডান সাইড কি এইদিকে যেহেতু মুখ করে রয়েছে আর, হ্যাঁ, তাহলে ডান সাইডে দ্বিতীয় স্থানে কে থাকার কথা, দ্বিতীয় স্থানে থাকার কথা হলো আর কে, পি পি কে থাকার কথা, কিন্তু ছিল আমাদের কি এইচ, সুতরাং আমরা বলতে পারি না ভাই আমাদের আঁকাটা ভুল হয়েছে, আর এই পজিশনে আসবে এইচ কে এই পজিশনে আসবে, তাহলে এর ডান দিকে মানে কি এর ডান দিক মানে ফার্স্ট পজিশন এটা, সেকেন্ড পজিশনে আমাদের কে থাকবে, সেকেন্ড পজিশনে আমাদের পি থাকবে। তাহলে বলা হলে এইচ হলো টি এর বাম দিকে, টি এর বাম দিকে রয়েছে এইচ, এইচ হলো টি এর বাম দিকে, দেখো এইখানে বলেই দিয়েছিল টি এর বাম দিকে হলো এইচ, সুতরাং এইখানে এইচ এখানে আর, ঠিক আছে, কে কে এর ঠিক বাঁদিকে কে বসে আছে, কে এর ঠিক বাঁদিকে কে বসে আছে, তাহলে 1 2 3 4 কে কে, তাহলে এই একটা পজিশন পড়ে রয়েছে, এটা কি হবে কে, কে এর ঠিক বাঁদিকে কে বসে আছে, বাঁদিকে আমাদের পি বসে রয়েছে, কে বসে রয়েছে আমাদের বাঁদিকে, সরি বাঁদিকে বলেছে না, তাহলে কে এইদিকে মুখ করলে বাঁদিকে আমাদের কে বসে রয়েছে আর বসে, সুতরাং অ্যান্সার আমাদের 4 নম্বর হয়ে যাবে, বুঝতে পারলে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে আমাদের এইখানে এইচ এইখানে আর কেন আঁকলাম না, যদি এইখানে এইচ এখানে বলেই দিয়েছিল টি এর হলো বা সাইডে কে থাকবে এইচ থাকবে, এইখানে দেখলেও হয়ে যেত, না হলে আমরা প্রথম যখন আঁকলাম যখনই বলা হয়েছিল টি হলো এইচ এর মাঝে আর পি হলো আর এর ডান দিকে দ্বিতীয় অবস্থানে, সুতরাং এইখানে যদি আর হতো ডান দিকে দ্বিতীয় অবস্থানে এইচ পড়ে যাচ্ছিল, সুতরাং আমরা দেখলাম না ছবিটা আমাদের ভুল, সুতরাং আর এই পজিশনে আসবে এইচ এই পজিশনে আসবে, আর এখানে বলেই দিয়েছিল এইচ হলো টি এর ঠিক বাম দিকে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার কিন্তু প্রত্যেকে করে দেবে, ঠিক আছে। কি দেওয়া রয়েছে, 5 জন বন্ধু অবন্তী বিশাখা কিরণ দিনা আর হান্সিকা কেন্দ্রের দিকে মুখ করে একটি গোল টেবিলের চারপাশে বসে রয়েছে, বসে আছে, বিশাখা দিনার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, অবন্তী কিরণের বাম দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানে বসে রয়েছে, কিরণ হান্সিকার ঠিক পাশে নেই, তাহলে দিনার ডান দিকে কে বসে আছে, একই ধরনের প্রশ্ন, ঠিক আছে। আমরা আর অত কিছু দিনা এত পুরো সংখ্যা লিখছি না,
পুরো কথা লিখছি না, এগুলোকে আমরা সংক্ষেপে লিখি। কে রয়েছে? অবন্তীকে এ লিখছি, বিশাখাকে বি, কিরণকে কে, দিনাকে ডি, আর হান্সিকাকে এইচ লিখছি, ঠিক আছে? কেন্দ্রের দিকে মুখ করে সবাই এইভাবে বসে রয়েছে। কিরকম ভাবে? পাঁচজন এইভাবে এইভাবে বসে, 3 4 5, প্রত্যেকে এইভাবে, প্রত্যেকে এইভাবে কেন্দ্রের দিকে মুখ করে এইভাবে বসে রয়েছে, ঠিক আছে? এইভাবে বসে রয়েছে। এখন বলা হয়েছে কি, বলা হয়েছে যে বিশাখা হলো দিনার ডান দিক থেকে। আমি যে এইখান থেকে কাউন্ট করা স্টার্ট করি, এটা হলো বিশাখা, সরি এটা হলো বিশাখা, হলো ডিনার ডান, দিনার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে এইটা যদি আমাদের ই বলি, দিনা বলি, তাহলে দিনার ডান দিক থেকে, ডান দিক কোনটা হবে? এই সাইডটা, এই সাইডটা কি, এই ক্লকওয়াইজ দিকটা, অ্যান্টি ক্লকওয়াইজটা ডান দিক হবে। তা প্রথম স্থানে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে? দ্বিতীয় স্থানে এই জায়গায় বিশাখা বসে রয়েছে। কে বসে রয়েছে? দ্বিতীয় স্থানে বিশাখা হলো দিনার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। আবার অবন্তী হলো কিরণের বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে রয়েছে, ঠিক আছে? তাহলে অবন্তী আবার কি, অবন্তী কিরণের, কিরণ যেটা রয়েছে কিরণের বাম দিক থেকে, তার মানে অবন্তী যে কোনো পজিশনে, কোন পজিশনে আমরা জানি না, আমরা ছোট্ট করে এঁকে নিই। যদি অবন্তী এই পজিশনে হয়, সরি অবন্তী নয়, কি বলেছো, অবন্তী হলো কিরণের বাম দিকে, তাহলে কিরণ যদি এইখানে হয়ে যায়, বাম দিক থেকে তৃতীয় স্থান কি, 1 2 3, এই পজিশনে থাকার কথা কার? থাকার কথা অবন্তী। কিন্তু আমরা দেখছি না, তাহলে কে এর পজিশন আমি ভুল ধরেছি, কারণ এই পজিশনে তো অলরেডি ডি রয়েছে। তাহলে কিরণকে যদি আমরা এই পজিশনে ধরি, তাহলে এর তৃতীয় স্থান কে রয়েছে? এর তৃতীয় স্থান ফার্স্ট স্থানে এটা, দ্বিতীয়, তৃতীয় স্থানে কে থাকবে? তৃতীয় স্থানে আমাদের অবন্তিকা থাকবে। কে থাকবে? অবন্তিকা, বুঝতে পারলে? আমি ধরেছিলাম যে আমি এইখান থেকে কাউন্ট করা স্টার্ট করি। আমি যদি এখান থেকেও কাউন্ট করা স্টার্ট করতাম, তাহলে আমি যদি এখানে কে কে ধরতাম, তাহলে এর তৃতীয় স্থানে কে বসে থাকতো? 1 2 3, এই অবস্থানে আমাদের বসে থাকার কথা ছিল অবন্তিকাকে। দুটো পজিশনে হতে পারে। যদি কিরণকে এই পজিশনে ধরি, তাহলে কিরণের তৃতীয় অবস্থা, ডান দিক থেকে তৃতীয় স্থানে কে রয়েছে? 1 2 3, এই পজিশনে অবন্তিকা থাকতে পারে। বা যদি কিরণকে এই পজিশনে ধরি, তাহলে অবন্তিকা কোথায় থাকবে? অবন্তিকা থাকবে এই পজিশনে, ঠিক আছে? এই দুটো পজিশন হতে পারে। যদি এখানে ধরি, তাহলে এখানে থাকবে ডান দিক থেকে। কিন্তু এখন বলা হয়েছে কিরণ হান্সিকার ঠিক পাশে বসে নেই। কিরণ আর হান্সিকা, কিরণ আর হান্সিকা, দেখো তো, আর ঘর ফাঁকা রয়েছে কার? একটা পড়ে রয়েছে ঘর কার? কিরণ আর হান্সিকা, তাই তো? কিরণ যদি এখানে হয়, হান্সিকা এখানে হতে হবে, যেহেতু একটা ঘর ফাঁকা। সুতরাং আমরা ধরতে পারলাম কি, না, কিরণ এখানে হলে এটা অবন্তিকা। কিরণ আর হান্সিকা পাশে, হান্সিকা ঠিক পাশে বসে নেই। কিরণ আর হান্সিকা আলাদা আলাদা জায়গায় আমাদের থাকতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? বললাম যে দুটো পজিশন হতে পারে। দেখো, আমি তোমাদেরকে আর একবার একে বোঝাই, কারণ অনেকের বুঝতে এগুলো প্রবলেম হয় অনেকটা। আমি একবার ফুল একে বোঝাচ্ছি তোমাদের, সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে। কি বলা হয়েছে? পাঁচজন রয়েছে, পাঁচটা আমরা ঘরে একে নিলাম, 1 2 3 4 5, সবাই হলো এইভাবে কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে, ঠিক আছে? এইভাবে মুখ করে রয়েছে, প্রত্যেকে এইদিকে মুখ করে রয়েছে। তাহলে আমাদের বলা হয়েছে যে যে বিশাখা দিনার ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাহলে আমি যদি বিশাখাকে, বিশাখা রয়েছে, কে রয়েছে? বিশাখা, কার? দিনার। আমি যদি দিনাকে এখানে আঁকি, যে কোনো একটা ছবিতে দেখো, দিনাকে যদি এখানে আঁকি, তাহলে এর ডান দিক, ডান দিক কোনটা হবে? এ যেহেতু এইদিকে মুখ করে বসে রয়েছে, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে, তাহলে ডান দিক কোনটা হবে? এই দিক বরাবর ডান দিক হবে, তাই তো? এই বরাবর যদি বসছে ফার্স্ট সেকেন্ড, এই পজিশনে কে থাকবে? এই পজিশনে থাকবে হলো বিশাখা, অর্থাৎ বি থাকবে এই পজিশনে। এখন কি বলা হয়েছে? এখন বলা হয়েছে যে অবন্তী কিরণের বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে রয়েছে। এবার অবন্তী কোন স্থানে আমরা তো জানি না। অবন্তীকে যদি এই স্থানে ধরি, যদি আমি এইখানে ধরি অবন্তীকে, তাহলে তৃতীয় স্থানে কে বসে থাকবে? তৃতীয় স্থান মানে 1 2 3, এই স্থানে বসে থাকার কথা কার? তৃতীয় স্থানে বসে থাকার কথা অবন্তী, অবন্তী কিরণের বাম দিক থেকে তৃতীয় অবস্থানে। বাম দিক থেকে মানে অবন্তী এইদিকে বসে থাকলে বাম দিক থেকে 1 2 3, এই এই পজিশনটা আমাদের কে থাকার কথা? তৃতীয় স্থানে। তাহলে অবন্তী এখানে যদি হয়, তাহলে তৃতীয় স্থানে কে বসে থাকবে? অবন্তী হলো কিরণের বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে রয়েছে। মানে আমি যদি বলি যে কিরণ এই পজিশনে রয়েছে, তাহলে অবন্তী কোন থেকে থাকবে? বাম দিক থেকে। কিরণের কোন দিক থেকে? বলা হয়েছে কি, বলা হয়েছে অবন্তী কিরণের বাম দিক থেকে, তার মানে অবন্তী হলো কিরণের বাম দিক থেকে তৃতীয় স্থানে। কিরণ এই পজিশনে হলে অবন্তী এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, মানে 1 2 3, এই পজিশনে অবন্তী থাকার কথা, তাই তো? বা অবন্তী এই হয় এইভাবে থাকতো, আর না হলে অবন্তী আবার কোথায় থাকতে পারতো? অবন্তীকে যদি আমি এই পজিশনে, কিরণকে এই পজিশনে রাখতাম, কারণ এটা তো ভরা রয়েছে, তাহলে এর বাম দিকে, এর বাম দিক মানে কি, যখনই
সরি, এর কিরণের বাম দিক, তাই তো? কিরণের বাম দিক বলেছে, বারেবার ই হচ্ছে। বলা হচ্ছে কিরণ যদি এই পজিশনে থাকতো, এর বাম দিক কোনটা? 1 2 3, এই পজিশনে আমাদের অবন্তি চলে আসতো। কি চলে আসতো? আমাদের অবন্তি চলে আসতো। কাউন্ট করো, এখানে অবস্থিত। এর বাদিক কোনটা? এইটা হলো বাদিক কিরণের, তাই তো? এখন আবার কি বলছি, যদি কিরণ এই পজিশনে থাকতো, কথার কথা, আমরা পজিশন গুলো দেখছি যে কিরণ যদি, না আমি তো জানি না কিরণের অ্যাকচুয়াল পজিশন কত, কিরণ যদি এই পজিশনে থাকতো তাহলে অবন্তি কোথায় থাকতো? কিরণ এই পজিশনে থাকলে এর বাদিকে 1 2 3, এই পজিশনে অবন্তিকে থাকতে হতো, 3 নম্বর পজিশনে অবন্তি থাকতো, এটা হতে পারতো। বা কিরণ যদি এই পজিশনে থাকতো তাহলে 1 2 3, এই পজিশনে তো ডি রয়েছে, মানে কিরণ এই পজিশনে থাকতে পারতো না, তাহলে দুটো পজিশন হতে পারতো। হয় কিরণ এখানে, তাহলে অবন্তি এখানে থাকতো, না হলে অবন্তি, আমাদের কিরণ এখানে থাকলে অবন্তি এই জায়গায় থাকতো, ঠিক আছে? এই দুটো, এই জায়গায় কিরণ থাকলে অবন্তি এই জায়গায় থাকতো, আর এইখানে কিরণ থাকলে অবন্তি এই জায়গায় থাকতো, কিন্তু কে কোন সাইডে আমরা সেটা এখনো কিন্তু সঠিক জানি না। এরপর কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে যে কিরণ হান্সিকার ঠিক পাশে নেই। তাহলে এইবার দেখো, এই দুটো পজিশন আমাদের রয়েছে যেটা হলো পাশাপাশি, তাহলে পাশাপাশি এই দুটো পজিশনে কোনোটাই আমাদের কিরণ আর হান্সিকার কাছাকাছি নেই। তার মানে আমি বলতে পারি, এইখানে যদি কিরণকে বসাই তাহলে কি হান্সিকাকে আমাকে এইখানে বসাতে পারবো? আমি যে বলতে পারি হ্যাঁ, এইখানে অবন্তি যদি কিরণকে এইখানে বসাই তাহলে অবন্তিকে এখানে বসাতে হবে, তাহলে হান্সিকাকে কিন্তু আমাকে এখানে বসাতে হবে, কিন্তু এটা সম্ভব না। সুতরাং আমি কি বলবো, সুতরাং আমি বলবো আমাদের এই প্রথম যেটা আমরা করেছিলাম, বুঝতে পেরেছো তো? কি বললাম, বলে যে কিরণ আর হান্সিকা পাশাপাশি থাকবে না, অর্থাৎ কিরণ আর হান্সিকা পাশাপাশি এরা থাকবে না। এবার যদি কিরণকে এখানে বসাই তাহলে অবন্তি কোথায় হচ্ছে? এখানে হচ্ছে, তাহলে হান্সিকার ঘর একমাত্র এইটা ফাঁকা থাকছে, সুতরাং হান্সিকাকে এখানে বসাতে হবে, এটা তো সম্ভব না। সুতরাং কিরণকে আমরা এখানে কি বসাতে পারবো না, কিরণকে এখানে বসাতে পারবো না, হান্সিকাকেও তাহলে কি এখানে বসাতে, অবন্তিকে এখানে বসাতে পারবো না। তার মানে কিরণ এখানে থাকবে, অবন্তি এখানে, তাহলে হান্সিকা কোথায় থাকবে? হান্সিকা আমাদের এই পজিশনে থাকবে। এখন প্রশ্ন করা হয়েছে দিনার ডান পাশে কে বসে আছে, তাহলে দিনার ডান পাশে কে বসে রয়েছে? আমাদের কিরণ বসে রয়েছে। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার আমাদের 4 নম্বর কিরণ হয়ে যাবে। প্রশ্ন কিন্তু কিরণ না অবন্তিকা, এটার মধ্যে কিন্তু আমরা একটা অবন্তি, এর মধ্যে কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছিল। কারণ কি, কিরণকে এখানে বসালে অবন্তি এখানে বসছিল, তাহলে কিরণকে এখানে বসালে অবন্তি এখানে বসতো, আর এখানে ফাঁকা থাকতো, এখানে হান্সিকাকে বসাতে হতো, কিন্তু কিরণ আর হান্সিকা যেহেতু পাশাপাশি এরা বসবে না, সুতরাং কি আমি বললাম না কিরণকে এখানে বসানো যাবে না, তাহলে কিরণকে এখানে বসালাম, অবন্তি এখানে, আর এখানে আমাদের হান্সিকা হয়ে গেল। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগছে, ভিডিওগুলোকে লাইক শেয়ার প্রত্যেকে করো। দেখো যেহেতু প্রথম ক্লাস করালাম তাই অনেকের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, এরপরে এরপরে আমরা লাইভ টেস্ট নেবো, সে সময় দেখবে ইজিলি তোমরা আরও বুঝতে পারবে, ঠিক আছে? আর এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে, একটা প্রশ্ন থাকেই তোমাদের, তাই ক্লাসটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম। কারোর যদি বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে। থ্যাংক ইউ।